পরীক্ষার ফলে জিপিএ কদর থাকলেও কলেজে ভর্তির ক্ষেত্রে তা নয় তাই ফাইভ পেয়েও অনেকে পান না ভালো কলেজ এবারও ভর্তিযুদ্ধের প্রথম ধাপে বঞ্চিত অনেকে তবে কলেজ বাছাইয়ে পছন্দের তালিকা কেমন হওয়া উচিত এর একটা পরামর্শ দিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তকম কুমার সরকার আরও জানাচ্ছেন কিশোর জাহান মাধ্যমিকের গন্ডি পার হওয়ার আনন্দটা শিক্ষার্থীদের বরাবরই এমন উচ্ছ্বাসে যদিও যুদ্ধে এসে তা অনেকটাই ভাটা পড়ে কারো কারো পছন্দের কলেজ না পাওয়ার কষ্টটা যোগ হয় স্বপ্নের ভেতর সবচেয়ে ভালো ফল বলে বিবেচিত হয় জিপিএ ফাইভ তবে এ বছরও কলেজে ভর্তির প্রথম ধাপে জিপিএ ফাইভ পাওয়া সাড়ে সাত হাজার শিক্ষার্থী পায়নি কলেজ তাই তাদের অপেক্ষা পরবর্তী ধাপের জন্য চয়েজের মধ্যে বোর্ড সিলেক্ট করে দিছে ন্যাশনাল আইডিয়াল সো এটা থেকে একটু বেশি কিছু এক্সপেকটেশন ছিল বাট হয় নাই চয়েসটা ছিল ওটাতে কলেজ পেয়েছি কিন্তু আমার পছন্দের কলেজটা পাইনি ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য মতে রাজধানীর আদমজি কলেজের বাইশশো নব্বইটি আসনের বিপরীতে আবেদন পড়েছে পঁয়ত্রিশ হাজার সতেরোটি অর্থাৎ সিট প্রতি প্রতিদ্বন্দ্বী পনেরো সিটি কলেজের চার হাজার সিটের বিপরীতে আবেদন প্রার্থী তিরিশ হাজার সিট প্রতি আটজন প্রতিযোগী আবার একজন শিক্ষার্থীও পায়নি এমন কলেজের সংখ্যা দুশো বিশটি তাই কলেজ বাছার ক্ষেত্রে শিক্ষার্থীদের কৌশলী হওয়ার পরামর্শ দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আশি পেয়েও জিপিএ পাস পায় আবার নিরানব্বই ও জিপিএ পাস পায় দ্যাট ইজ এখানে নম্বর টোটাল নম্বর কত পেলো সেই সেটাই এখানে বিবেচনা করা হয় সেক্ষেত্রে একজন শিক্ষার্থী যখন পাঁচটা কলেজের অপশন দিল সে এমন পাঁচটা কলেজের অপশন দিল যে তার নাম্বারটা এখানে মানে অ্যাকোমোডেট করেনি তো এক্ষেত্রে যদি সে একাধিক কলেজের অপশন দিত দ্যাট ইজ পাঁচটা না দিয়ে যদি সাতটা আটটা দশটা দিত এবং ওই ধরনের কলেজ তার যে নম্বর পেয়েছে সেই নম্বরের হিসাব বিবেচনা করে যদি কলেজ অপশন দিত তাহলে সবাই অ্যাকোমোডেট হতো অন্যদিকে অভিভাবকরা বলছেন চাহিদা থাকা ভালো কলেজগুলো তাদের যোগ্যতা ন্যূনতম নাম্বার জানালে উপকৃত হতো শিক্ষার্থীরা বাচ্চাদের ক্ষেত্রে এটাই আশা করব যে প্রাতিষ্ঠানিকভাবে যেন তার একটা নিউজ পায় এই কলেজে সায়েন্সের স্ট্যান্ডার্ড এত নম্বর পর্যন্ত পেয়েছে কমার্সের স্ট্যান্ডার্ড এত নম্বর পর্যন্ত চান্স পেয়েছে বা যদি কোনো গ্রুপ চেঞ্জ করে থাকে যে সায়েন্স থেকে কমার্স আসছে তাদেরও নাম্বারটা এই পর্যন্ত না হয়েছে প্রথম ধাপে কাঙ্ক্ষিত কলেজ না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় আবেদনের সুযোগ পাবেন সারা দেশে মিশনারি পরিচালিত কলেজগুলোর বাইরে সাত কলেজে আসন আছে প্রায় পঁচিশ লাখ এ বছর এসএসসি পাশ করা শিক্ষার্থী ষোলো লাখ বাহাত্তর হাজার একশো জন সব মিলিয়ে এবারও আসন ফাঁকা থাকবে আট লাখের বেশি কিশোর জাহান এটিএন নিউজ ঢাকা